দর্শক রয়েছে নেবেন ডক্টর মঈন খানের সঙ্গে এনবিআই এবং আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক দর্শক বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ মার্কিন দুই প্রতিষ্ঠান যার বিশ্লেষক বা গবেষকরা ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং তারা এই রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনের পরিস্থিতি রীতিমতো গবেষণা করছেন বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের গণতন্ত্র এখন কোন পর্যায়ে আছে নির্বাচন যেটি হচ্ছে সেটার আসলে প্রকৃতি কি কেননা এই ধরনের নির্বাচন নজিরবিহীন এটি সাধারণত বহু দেশে এরকম ঘটনা ঘটে না এই ধরনের নির্বাচন তো সেই প্রেক্ষিতেই এই বিষয়গুলো নিয়ে তারা সম্ভাব্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে আগামী 7ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের ঢাকা সফররত প্রতিনিধি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছে রোববার গুলশানে মঈন খানের বাসভবনে প্রতিনিধি দলটি প্রায় 2 ঘন্টা বৈঠক করে বিকেল 4টায় শুরু হওয়া বৈঠক শেষ হয়েছে পৌনে 6টায় 2 ঘন্টা তার মানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বৈঠক মিডিয়া সেল বিএনপি মিডিয়া সেলের শারুন কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে ডক্টর আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআই আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক গবেষক সমন্বয়কারী মিসেস নাতাশা রথ চাইন উগান্ডার মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মিস্টার স্ক্রিপিন কাহেরু সহ অন্যান্যরা এখানে বলা হচ্ছে যে নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআই এর মোট 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবে এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে মোট কথা প্রায় 2-2.5 মাস ধরে তারাই পর্যবেক্ষণ করবে আসলে এটা সবাই জানে যে এই ধরনের নির্বাচন নিয়ে এর গ্রহণযোগ্যতা তৈরি করা আন্তর্জাতিক পর্যায়ে এটা খুবই কঠিন একটা যুদ্ধ এবং এটা ইতিমধ্যে বাংলাদেশের যারা নিরপেক্ষ বুদ্ধিজীবী নির্বাচন নিয়ে গবেষণা করেন তারা মোটামুটি দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে এটা আসলে একটা দলের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা এটা কোনো সার্বজনীন কোন নির্বাচন না এখানে বিকল্প চুজ করার কোনো অপশন নেই জাতীয় নির্বাচন হয় সাধারণত একটা জনগণ যাতে বিভিন্ন ভোটের মাঠে বিভিন্ন দলকে তারা পছন্দ করতে পারে সেইভাবেই ভোট দেয় তো সংখ্যাগরিষ্ঠ যে যারা এমপি নির্বাচিত হয় তারা সরকার গঠন করে কিন্তু এখানে যে পরিস্থিতি এটা আগেই সরকার সেট হয়ে আছে এবং তার বিপক্ষে যারা নির্বাচন করছে তারা সবাই সরকার সমর্থক এমনকি জাতীয় পার্টি পর্যন্ত জোটভুক্ত হয়ে গেছে এবং সেখানে লেখা হচ্ছে যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত একেবারে সর্বব্যাপী অল্প কিছু আছে যারা হয়তো এই পোস্টার ব্যবহার করছে না যেমন তৃণমূল বিএনপি বা বিএনএম এই সমস্ত তো এইগুলির ব্যাপারে তো একটা প্রচলিত ধারণা আছে যে এইগুলো হচ্ছে কিংস পার্টি এগুলির অবস্থাও শোচনীয় ফলে এরকম প্রতিদ্বন্দ্বিতাহীন প্রতিযোগিতাহীন একটি নির্বাচন সেটি আন্তর্জাতিক মহল যারা ইতিমধ্যে বাংলাদেশে এসছেন তারা কি গবেষণা করবেন কি ফলাফল হবে বোঝাই যাচ্ছে যে এটি আসলে কোনো কার্যকর কোনো পরিস্থিতি না ফলে এই বিষয়গুলো হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্যই ডক্টর মঈন খানের এবং গুরুত্বপূর্ণ একটি দল যারা এইবার নির্বাচনে অংশ নিলে অনেকই ধারণা যে তারা সুষ্ঠু নির্বাচন হলে তারা বিপুলভাবে জয়ী হতো তো তাদেরকে নির্বাচনে বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কেন বর্জন করছে কি কারণে বর্জন করছে তারা হয়তো ভালোভাবে বোঝার চেষ্টা করছে এই জন্য 2 ঘন্টা ব্যাপী লম্বা তারা বৈঠক করেছে অন্যদিকে দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তারাও কিন্তু একেবারে ঢাকার বাইরেও তারা সিলেটে ছুটে গেছেন চট্টগ্রামে গেছেন এবং সেখানে সবার সঙ্গে তারা কথাবার্তা বলছেন ফলে এই দুই তরফ থেকে খুব ভালো এই নির্বাচন সম্পর্কে পজিটিভ রেজাল্ট আসবে এটা মনে করার কোনো কারণ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ